হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম তোমাদের জন্য নিয়ে আরেকটা নতুন এপিসোড। আশা করি কালকের এপিসোডটা তোমাদের ভালো লেগেছে। এরকমই ভিডিও সব সময় সবার আগে পাওয়ার জন্য ঝটপট করে নাও সাবস্ক্রাইব। তোমরা যদি এখনো সাবস্ক্রাইব করে উঠতে না পেরেছো তো কিসের অপেক্ষা করছো? করে নাও সাবস্ক্রাইব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের মতামত নিশ্চয়ই জানিও। তো চলো আর দেরি না করে শুরু করি আমরা আজকের এই ভিডিওটা। তো কালকের ভিডিওটা দেওয়ার পর বিভিন্ন কমেন্টস আমি পড়েছি, আর তোমরা ম্যাক্সিমাম লোকেই বলেছো যে না, এরকমভাবে ক্লাবকে একটা কারোর হাতে তুলে দেওয়া যাবে না। আর সেই কথা থেকে দাঁড়িয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা অনেকেই প্রশ্ন করেছো মার্জার আর ইনভেস্টরটা নিয়ে আরেকবার ভালো করে বোঝাতে। আমি আগের সিজনেও তোমাকে বুঝিয়েছিলাম মার্জার আর ইনভেস্টর আসার মধ্যে একটা বিস্তার ফারাক আছে। মার্জারে আমি যদি এদিকে মোহনের কথা বলি, সেখানে দাঁড়িয়ে কিন্তু দুটোর বেশি ক্লাব যখন মার্জ করার চেষ্টা করে, একসাথে হওয়ার চেষ্টা করে, ওটাকেই মার্জার বলে। এটা দুটো হতে পারে, তিনটে ক্লাব হতে পারে, চারটে ক্লাব হতে পারে। এটিকে মোহনবাগানের ক্ষেত্রে সেটা দুটো ক্লাব, এটিকে একটা আলাদা ক্লাব ছিল, মোহনবাগান একটা আলাদা ক্লাব ছিল, দুটোকে যখন মিশে যায় তখন তারা এটিকে মোহনবাগান তৈরি হয়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই না, ইস্টবেঙ্গল বরাবরই একটা সিঙ্গল ক্লাব ছিল। তাদের কাছে ইনভেস্টর আসবে, স্পন্সার আসবে, তারা টাকা ঢালবে, তারা ক্ষমতা রাখবে, তারা দল চালাবে। তোমরা বলতে পারো ম্যানচেস্টার সিটির এক্সাম্পল নিতে পারো, চেলসির এক্সাম্পল নিতে পারো, সেখানে তো একটা মালিক আছে, সে তার মতন দলটা চালায়। তো সেই মডেলটাই কিন্তু ইস্টবেঙ্গলে ফলো হচ্ছে। আর বিদেশেও এরকম অনেক মডেল আছে যেখানে দুটো ক্লাব মার্জ করেছে। তো সেখানে দাঁড়িয়ে এটিকে মোহনবাগানের মডেলটা ওখানে ফলো হচ্ছে, দুটো টোটালি আলাদা কনসেপ্ট। এবার যদি আমি অ্যাগ্রিমেন্টের বিষয়ে আসি, সেটাও কিন্তু টোটালি আলাদাভাবে তৈরি হয়েছে। এদিকে মোহনবাগানের অ্যাগ্রিমেন্টটা এতটাও নিষ্ঠুর না যতটা নিষ্ঠুর অ্যাগ্রিমেন্ট তৈরি করেছে শ্রী সিমেন্ট কর্তারা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। নিষ্ঠুর এই জন্য না, এটিকে মোহনবাগানের কন্ট্রাক্ট আমি সেখানে দাঁড়িয়ে দুটো ক্লাব মার্জ হয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে তুমি বলতেই পারো যে এটিকে কর্তারা অনেকটা বেশি লাভ করতে পারছে জিনিসটার থেকে। কিন্তু যখন একটা ইনভেস্টর আসছে, সে কতটা লাভ করবে করবে না তার উপরে ডাউট থাকছে। তো সেখান থেকে দাঁড়িয়ে যেই ইনভেস্টর কর্তারা শ্রী সিমেন্টের যে ড্রাফটটা তৈরি করেছে, সেটা কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে একটু ভয়ঙ্করই মনে হবে। আমি তোমাকে একটা করে পয়েন্ট তুলে ধরবো, তোমরাই তোমাদের মতামত জানিও যে এই পয়েন্টগুলোকে অ্যাকসেপ্ট করাটা কতটা ভালো হতে পারে। প্রথম পয়েন্ট অবশ্যই তোমাকে কালকেও জানিয়েছিলাম, মাঠের ক্লাব তাবল কিন্তু এক্সক্লুসিভ রাইটস চলে যাবে বলতে পারো শ্রী সিমেন্টের হাতে। আমি মানছি যে এটা কিন্তু সেনাবাহিনীর হাতে আছে, কিন্তু তাও ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের হাতে এই মুহূর্তে ক্লাব তাবুর বা মাঠের যেইটুকুনিও রাইটস আছে, সেটা কিন্তু টোটালি তুলে দিতে হবে শ্রী সিমেন্টের হাতে। বোর্ড, যেই বোর্ডে আটজন শ্রী সিমেন্ট কর্তা থাকবে, দুজন ইস্টবেঙ্গলের কর্মকর্তা থাকবে, সেই বোর্ড ডিসাইড করবে তাবুতে মাঠে কে ঢুকতে পারবে। সেটা ক্লাবের সেক্রেটারি হতে পারে, ক্লাবের প্রেসিডেন্ট হতে পারে, ইভেন ক্লাবের সমর্থকদেরও পারমিশন নিতে হবে সেই বোর্ডের থেকে। সেটা কতটা ভালো একটা দিক আমার ডাউট আছে। দ্বিতীয় হচ্ছে ক্লাবের এক্সক্লুসিভ স্পোর্টিং রাইটস, লোগো, রং, ক্লাবের নাম সব কিছুই চলে যাবে হচ্ছে ইনভেস্টর গোষ্ঠীর হাতে, টোটাল এক্সক্লুসিভ রাইটটা। তোমরা সবাই জানো ইস্টবেঙ্গল কিন্তু একটা পিপলস ক্লাব, সেখান দ্বারা ইস্টবেঙ্গল কিন্তু বিভিন্ন সামাজিক কাজ করে, যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের নামটা ব্যবহার করতে হয়, লোগোটা ব্যবহার করতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে এই টার্মটা সাইন হয়ে গেলে, অ্যাগ্রিমেন্টটা সাইন হয়ে গেলে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু এরকম কোনো কাজ করতে গেলে যেখানে ইস্টবেঙ্গলের নাম ইউজ হবে, লোগো ইউজ হবে, পারমিশন নিতে হবে বোর্ডের থেকে, আর এটা আমি একদমই কাম্য মনে করি না। তৃতীয় হচ্ছে ইস্টবেঙ্গলের যাবতীয় যা প্রপার্টি আছে, এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে দুটো বাড়ি আছে, একটা টিম বাস আছে, এটা কিন্তু রেজিস্ট্রি করিয়ে দিতে হবে শ্রী সিমেন্টের নামে, নতুন বোর্ডের নামে। আর তারপর যদি বিচ্ছেদ ঘটে যায়, এই প্রপার্টিগুলো কিন্তু ইস্টবেঙ্গলের কাছে ফিরবে না, ভয়ঙ্কর শর্ত। চতুর্থ, আরও ভয়ঙ্কর, যদি কোনো কেউই ইস্টবেঙ্গল ক্লাবের এগেনস্টে কেস করে, তার দায়িত্ব কিন্তু শ্রী সিমেন্ট নেবেন না, তার দায়িত্ব ক্লাব কর্তাদের নিতে হবে। মানে শ্রী সিমেন্ট কর্তারা ওপরের মালাইও খাবে, নিচের দইও খাবে, কিন্তু যদি দইয়ের ভাঁড়টা ভেঙে যায়, তার দায় কিন্তু পড়বে ক্লাব কর্তাদের বা সমর্থকদের ওপর, মানে বুঝতেই পারছো। নেক্সট যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যদি কোনো রকমের বিচ্ছেদ ঘটায়, সেটা কিন্তু একমাত্র ঘটাতে পারবে শ্রী সিমেন্ট, শ্রী সিমেন্ট ছাড়া কিন্তু কেউ বিচ্ছেদ ঘটাতে পারবে না। তো একতরফা একটা জিনিস তৈরি করা হয়েছে, এটিকে মোহনবাগানে কি ছিল একটা এক্সিট ক্লজ, যার যত পার্সেন্ট শেয়ার অ্যাকর্ডিংলি সেই ততটা পার্সেন্ট পেমেন্ট করে বেরিয়ে যেতে পারে বোথ সাইড। কিন্তু তার মধ্যে এক্সিট ক্লজের মধ্যেও কিন্তু একটা ডেট ছিল যে এই ডেটের মধ্যে,
কিন্তু ইস্ট বেঙ্গলে আর শ্রী সিমেন্টের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নেই। ইস্ট বেঙ্গল শ্রী সিমেন্টের মধ্যে একটা ভয়ঙ্কর টাইপের অ্যাগ্রিমেন্টের তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে শ্রী সিমেন্ট যখন তখন বেরিয়ে যেতে পারবে, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব সেটা করতে পারবে না। আর এই রকমের একতরফা বিচ্ছেদের জিনিসকে মান্যতা না ফিফা দেয় না এআইএফএফ দেয়। তাই কী করে আগের সিজনে ইস্ট বেঙ্গল ক্লাবকর্তারা এই জিনিসটাকে জেনে শুনে বা ওভারলুক করেছে কিনা আমি জানি না, কিন্তু আগের সিজনে তোমাকে আমি বলেছি বিভিন্নবার যে অনেক ভালো ভালো ইনভেস্টর কিন্তু এসেছিলো ইস্ট বেঙ্গলের কাছে, তারা একটু বেশি পার্সেন্ট শেয়ার চাইছিল 80% ওপরে, কিন্তু তাদের অ্যাগ্রিমেন্টগুলো টার্মগুলো এতটাও নিষ্ঠুর ছিল না। তো সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাবকর্তারা নিজেদের আরেকটু ক্ষমতা ধরে রাখার জন্য প্রত্যেকটা ইনভেস্টরকে টাটা গুড বাই বলেছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। লাস্টে কিছু না পেয়ে, কোনো উপায় না পেয়ে শ্রী সিমেন্টের সাথে হাত ধরতে হয়। আর শ্রী সিমেন্ট সেই জিনিসটারই একটা বলতে পারো যে ফায়দা নিয়েছে, একটা এরকম কঠোর একটা নিষ্ঠুর একটা অ্যাগ্রিমেন্ট তৈরি করেছে, আর যেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা ওভারলুক করেছে বা জেনে বুঝে আগের সিজনে যে আইএসএল খেলবে বলে পরে ভেবেছিল হয়তো লড়াই ঝগড়া করে জিনিসটাকে মিটিয়ে নেবে, আপাতত আইএসএলটা তো খেলেনি, ওটা ভেবেই কিন্তু আগের বছর সেই টার্মশিটে সাইন করেছে। আমি তোমাকে কালকেও বলেছি আজও বলছি, অ্যাগ্রিমেন্ট ওয়ান যেটা ইস্ট বেঙ্গল সাইন করেছিল আর অ্যাগ্রিমেন্ট টু এর মধ্যে কিন্তু বিস্তার কোনো ফারাক নেই। তাই ক্লাবকর্তারা সব কিছু জেনে বুঝেই জিনিসটাকে করেছে, আর এখন তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে তারা কত বড় ভুলটা করে ফেলেছে। মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো সালো, হামকো মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রবলেম এটাই যে টার্ম শিটে যে জিনিসগুলো মেনশন, কিছু জিনিস কিন্তু খুবই ভয়ঙ্কর, আর সেই জিনিসগুলো কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারে ক্লাবকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করি যে কিছু কিছু জিনিস পাল্টানোর খুবই প্রয়োজন আছে, এটা আমার পার্সোনাল মত। যে জিনিসগুলো টার্মশিটে আছে সেগুলো বাস্তবে রূপান্তরিত হলে মুশকিলে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবই পাবে। কেন তোমাকে তার উত্তরটা দিয়ে দিচ্ছি। আগের সিজনে কিন্তু আমি কোনো রকমই দেখিনি শ্রী সিমেন্টের কোনো ভালো মোটিভ আছে দলটাকে ভালো করার। হ্যাঁ আমি মানছি দলটা খুব তাড়াতাড়ি তৈরি হয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে যখন একটা সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খোলে সেখানে দাঁড়িয়েও কিন্তু কোনো ভালো প্লেয়ারকে নেওয়া হয়নি। বিভিন্ন ক্লাব কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে বিভিন্ন প্লেয়ারকে নিয়ে এসেছিল, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এক পয়সার ট্রান্সফার ফি ব্যবহার করেনি। তো আজকে যদি এই সাইনটা হয়েও যায়, আমি যদি দেখতাম যে আগের সিজনে শ্রী সিমেন্টের একটা ভালো মোটিভ আছে দলটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার, আজকে হয়তো কিছুটা পার্সেন্টেজও আমি বলতাম যে ঠিক আছে ভাই সাইনটা করে দাও, অন্তত তারা হয়তো ক্লাবটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। কিন্তু সেখানে একটা উইন উইন ইন্টারঅ্যাকশন হতো, দুটো পার্টির জেতারই একটা অবস্থা থাকতো। কিন্তু আমি আগের সিজনে দেখিনি শ্রী সিমেন্ট গোষ্ঠীর এরকম কোনো মোটিভ আছে ইস্ট বেঙ্গল ক্লাবকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার। আমি টোটালি এখানে একটা বিজনেস মোটিভ দেখেছি। তোমরা জানিও তোমরা কী ভাবছো, তোমাদের কী মনে হয়েছে জিনিসটাকে নিয়ে, তোমরা কি দেখেছো শ্রী সিমেন্টকে নিয়ে যে ওদের কি আদৌ কোনো মোটিভ আছে কি না ইস্ট বেঙ্গল ক্লাবকে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার। আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি অন্তত আগের সিজনে দেখিনি, চাইলেই কিন্তু ট্রান্সফার ফি দিয়ে ভালো প্লেয়ারকে আনতে পারত, তারা সেটা করেনি। চাইলেই কিন্তু এই সিজনে ভালো টিম তৈরি করা শুরু করতে পারতো, তারা করেনি। একমাত্র কারণ কেন কি টার্মশিট সাইন হয়েছে, বুঝতেই পারছো তাদের মেন মোটিভ হচ্ছে ক্ষমতা দখল করা নাকি ভালো দল করা। ভালো দল করে ক্ষমতা দখল করলাম তার কথা, কিন্তু ভালো দলও করবো না আর ক্ষমতা দখল করব ভয়ঙ্কর জিনিস। তো এই জিনিসগুলো চলছে এখন ইস্ট বেঙ্গল ক্লাবে, জানি না কদিন চলবে। জাস্ট তোমাদের সামনে এই মার্জার আর ইস্ট বেঙ্গল শ্রী সিমেন্টের টার্মশিটের মধ্যে যে কী একটা জিনিস এসে তুলে ধরলাম শুধু আমি, আশা করি তোমাদের এবার বুঝতে সুবিধে হচ্ছে দুটো মডেল কতটা আলাদা, আর ইস্ট বেঙ্গল ক্লাবকর্তারা কতটা বড় ব্লান্ডার করেছে আগের সিজনে ভালো ভালো ইনভেস্টরদের ছেড়ে দেওয়া, যারা কিন্তু এতটা নিষ্ঠুর অ্যাগ্রিমেন্ট বানায়নি, বাস তারা একটু বেশি পার্সেন্টেজ অফ শেয়ার চেয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছিল, আর শেষ মুহূর্তে এসে কাউকে না পেয়ে শ্রী সিমেন্টের সাথে ইস্ট বেঙ্গলকে চুক্তিটা করতে হয়। তোমাকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, ইস্ট বেঙ্গলের সিইও মানে এসসি ইস্ট বেঙ্গলের সিইও কিন্তু অলরেডি চিঠি পাঠিয়েছে, চিঠির খেলা অনেকদিন ধরে চলছে, টু ফ্রো হয়েই যাচ্ছে যে কবে ইস্ট বেঙ্গলরা সাইন করবে। একটা জিনিস কিন্তু ভালো করে দেখে নাও, কোয়েস কিন্তু যখন বলেছিল ছেড়ে দেবে তারা কিন্তু নিজেরাই ছেড়ে দিয়ে চলে গেছিলো।
কিন্তু তাদের এরকম কোনো জিনিস ছিল না অ্যাগ্রিমেন্টে যেখানে তারা কিন্তু বিশালভাবে লাভ করতে পারছে। কিন্তু শি সিমেন কিন্তু ছাড়বো ছাড়বো বলেও কিন্তু ছাড়ছে না, কথায় কথায় ইস্ট বেঙ্গল ক্লাবকে চিঠি লিখছে ভাই তোমরা কবে সাইন করবে। মানে বুঝতেই পারছো ওদের একটা বিশাল বিজনেস মোটিভ আছে, ছাড়বো ছাড়বো বলেও কিন্তু ওরা ছাড়ছে না, তারা শেষ চেষ্টা করছে যাতে ইস্ট বেঙ্গল সাইনটা করে ফেলে। তো বুঝতেই পারছো মোটিভটা কোন দিকে আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা কালকে একটা আলোচনা করেছে, লিগাল অ্যাডভাইস নিয়েছে, আজকে তারা চিঠিতে একটা উত্তর দেবে। উত্তরে তারা এই জিনিসটাই বলবে, তারা হরিমোহন বাঙ্গুরের সাথে বসতে চান, বসে একটা কোনো আলোচনায় আসতে চান, যে জিনিসগুলো অ্যাগ্রিমেন্টে মতবিরোধ হচ্ছে তার একটা মাঝখানে আসতে চান, জায়গায় আসছেন যেখানে দুটো পার্টিরই কোনো অসুবিধা না হয়। তো সেই চিঠিটা হয়তো আজকে যাবে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে বাঙ্গুর গোষ্ঠীর হাতে। তো দেখা যাক কী হয়, এই মুহূর্তে এই জিনিসগুলো চলছে, তোমাকে কালকেও বলেছি, আর কয়েকদিনের মধ্যে জিনিসটা আরোটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা জানিও কী ভাবছো এই জিনিসগুলো জানার পর, এই অ্যাগ্রিমেন্টের ব্যাপারগুলো জানার পর, এগ্রিমেন্টটা সাইন করে দেওয়া উচিত নাকি নতুন ইনভেস্টর খুঁজে আইএসএল খেলা উচিত, নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করে নাও যদি এখনও না করে উঠতে পারো। তো কিসের অপেক্ষা করছো, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, তোমরা দেখছো দি ফুটবল ইউনাইটেড 2.0।